বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম। বাধ্য হয়ে এত রাতে আপনাদেরকে এই কষ্ট দিতে হয়েছে, কারণ আজকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাত সাড়ে সাতটায় রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তার এই ভাষণের প্রতিক্রিয়া জানার জন্য আপনারা সবাই আমাকে অনেকবারই ফোন করেছেন, অনেকেই ফোন করেছেন এবং আপনারা জানতে চেয়েছেন। তারই সেই কারণেই আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে জাস্ট শুধু একটা রিয়াকশন, প্রতিক্রিয়াটা আমি বলছি আর কি। আমরা চেষ্টা করব আগামী কাল পরশুর মধ্যে ডিটেইলস নিয়ে আপনাদের সামনে আসার জন্য। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আজ রাতে রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তার এই ভাষণটা একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি এবং আত্মসন্তুষ্টিতে ভরা। উন্নয়নের যে ফিরিস্তি তিনি তার ভাষণে দিয়েছেন, তার অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং এতে রয়েছে এন্তার শুভঙ্কর ফাঁক। দেশের মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতায় খুব ভালো করেই বোঝেন দেশের উন্নয়ন নাকি অবনতির দিকে যাচ্ছে। সরকার একটা ধারাবাহিকতা, বৈধ কিংবা অবৈধ সব সরকারকে সেই ধারাবাহিকতায় বজায় রাখার জন্য কিছু কাজ করতে হয়, কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিতে হয়। জাতীয় উন্নয়নের চিত্র হিসেবে সেসবে ফিরিস্তি দিলে মানুষ হতাশ হয় বলে আমরা মনে করি। একতরফা দোষারোপের মাধ্যমে তার ভাষণে প্রচ্ছন্নভাবে অগণতান্ত্রিক ও একদলীয় মানসিকতায় ফুটে উঠেছে। হামলা, মামলা, জেল জুলুমে বিপর্যস্ত বিরোধী দলগুলো সকল গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ডেমোক্রেটিক স্পেস প্রতিদিন সংকুচিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্নীতি, লুণ্ঠন অবাধে চলছে। ব্যাংকগুলো এবং শেয়ার বাজার লুট হয়ে গেছে। জনজীবনের নিরাপত্তা নেই, সুবিচার ও আইনের শাসন নেই। শিক্ষার মান নেমে গেছে। আইন আয়ের বৈষম্য দিন দিন বেড়েছে। শিশুদের পাঠ্যপুস্তক ভুলে ভরা। গুম খুন, অপহরণ, শিশু হত্যা, নারী ধর্ষণ নিত্যকার ঘটনা। প্রধানমন্ত্রী সব কিছু সুকৌশলে এই বিষয়গুলো এড়িয়ে গেছেন। রাষ্ট্রীয় শাসকদলীয় সন্ত্রাসে সারা দেশে আজ এক ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। বিরোধী দলের কর্মসূচিতে তারা একের পর এক হামলা ও অন্তর্ঘাতের ঘটনা ঘটিয়ে চলেছে। অথচ প্রধানমন্ত্রী এর জন্য বিরোধী দলকে দায়ী করে অসত্য বক্তব্য দিয়েছেন। সরকারের বৈধতা ও নৈতিকতার সংকট আমরা মনে করি দেশের প্রধান সমস্যা। অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। সকলের আশা ছিল দেশবাসীর যে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার একটা আভাস অন্তত দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমরা বলতে চাই, দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে, আমরাও হতাশ হয়েছি। গণতন্ত্র ও সমঝোতার প্রশ্নে আমরা আমাদের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।